আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব কিভাবে নেট থেকে পেড সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করতে হয় এবং না পাওয়া যাওয়া মুভিগুলো। তো আসুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্রাউজারটি ওপেন করুন। ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখুন theparentbase.org theparentbase আসার পরে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে theparentbase ওয়েবসাইটটি ওপেন করুন। ওয়েবসাইটটি ওপেন করার পর আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলটিকে সার্চ করুন। আমি একটা সফটওয়্যার ডাউনলোড দিয়ে দেখাচ্ছি আপনাদের। নামটা সি এ এম টি এ সি এম টি এ থাকতে হবে। প্রথমে আপনি আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ডাউনলোড দেওয়ার জন্য ক্লিক করুন। এবার গেট দিস টরেন্টে ক্লিক করুন। খুব সুন্দর করতে পারবেন। আর তার অ্যান্ড্রয়েড ইউজার তারাও প্লে স্টোরে গিয়ে ইউটরেন্ট করে লিখে সার্চ করলেই সফটওয়্যারটি পেয়ে যাবেন। গেট দিস টরেন্টে আমরা ক্লিক করে দেখি। গেট দিস টরেন্টে ক্লিক করলে ওপেন ম্যানেজ ইউআরএল লেখা আসবে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আমার আগে ডাউনলোড করা আছে দেখে এই লেখা দিয়ে আসছে। আপনার না আসলে আপনি অটোমেটিক শুরু হয়ে যাবে। আমরা আপনাদের ইউজ করে দেখাচ্ছি। দেখুন আমি আগে সফটওয়্যারটি ডাউনলোড দিয়েছি দেখে ডাউনলোড হলো না, আপনাদের খুব সহজেই ডাউনলোড হবে। এবার আমি আপনাদের একটি মুভি ডাউনলোড দেখাচ্ছি। আমরা সব সময় অনেক মুভি খুঁজে পাই না নিতে, যেমন মাই নেম ইজ খান শাহরুখ খানের একটি মুভি মাই নেম ইজ খান লিখে আমরা সার্চ করলাম। দেখুন মাই নেম ইজ খান ছবিটি চলে আসছে। এবার আপনি ঠিক একইভাবে ক্লিক করুন। ক্লিক করার পরে গেট দিস টরেন্টে আবার ক্লিক করুন। গেট দিস টরেন্টে ক্লিক করার পরে ওপেন ম্যানেজমেন্টে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাওয়া আপনার ব্রাউজারে। আপনি এখানে ওকে ক্লিক করে দিলে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। আশা করি আপনারা অতি সহজেই সকল সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড দিতে পারবেন এবং মুভিগুলো খুব সহজে ডাউনলোড দিয়ে নিতে পারবেন। যদি ভিডিওটি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।